নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কচু ভাজা। এইগুলো কচুগুলো আমি ভালো করে ছাড়িয়ে পাতলা পাতলা করে চিপসের মতো কেটে নিয়েছি। এইবার চিপসের মতো কেটে আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবার আমি কচুর চিপসটা আমি তৈরি করব। প্রথমে আমি নুন হলুদ মেখে নেব। আমরা সব সময় বাজার থেকে দোকান থেকে মানে কচু ভাজা আমরা কিনে খাই। এইবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, কোনো ভেজাল নেই। এটা একদম নিজের হাতে তৈরি কচু ভাজা। এইগুলো হলো গাঁটি কচু। গাঁটি কচু আমি ভালো করে ছুলে আমি পাতলা পাতলা করে চিপসের মতো কেটে নিয়েছি। কেটে আমি এবার চিপসটা আমি তৈরি করব। লাগবে কচু, লাগবে বিট নুন 1 চা চামচ, জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা আমি জিরেটা ভেজে নিয়েছি 1 চা চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো হলো 1/2 চা চামচ। গরম মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এগুলো আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। লাগবে সাদা তেল, আর লাগবে নুন, আর হলুদ লাগবে। কড়াইটা আমার বসানোই আছে, কড়াইটা গরম হয়েছে। এতে দেব আমি সাদা তেল। তেলটা গরম হয়েছে, এইবার আমি কচুগুলো ছেড়ে দিচ্ছি। এই কচু ভাজাগুলো করতে আমার 10-12 মিনিট টাইম লাগবে। এই কচু ভাজাগুলো খেতে খুব টেস্টি। আপনারা মুসুরির ডালের সঙ্গে এই কচু ভাজাগুলো খেতে পারবেন, আর এমনি বিকালবেলা চায়ের সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, ঘরে তৈরি আলাদা একটা টেস্ট। আজ আমার মেয়ে, নাতনি, আমার বৌমা, ওরা সবাই আমাকে বলল যে মামনি, আজ তুমি কচু ভাজা করে আমাদের খাওয়াও তো দেখি কেমন লাগে। তাই আমি আজ কচু ভাজা তৈরি করছি এদের খাওয়ানোর জন্য। তাই আপনারাও এরকমভাবে কচু ভাজা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি করব। আমার কচু ভাজাগুলো হয়ে আসছে, আর একটু লাল হবে, তারপর আমি কচু ভাজাগুলো নামিয়ে দেব। আর এই কচু ভাজাগুলো আপনি ইচ্ছে করলে ফ্রিজে রেখে খেতে পারেন। কচুর চিপসগুলো যখন তৈরি করবেন তখন আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে করবেন, তাহলে খুব ভালো হবে, একটার সঙ্গে আরেকটা লাগবে না, প্রতিটা একদম গোটা গোটা থাকবে, ভাঙবে না। আঁচটা বাড়িয়ে করতে হবে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে লাল হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না। চিপসগুলো আমার তৈরি হয়েছে, এবার আমি চিপসগুলো নামিয়ে দেব। খুব সুন্দর হয়েছে, খেতে আশা করি খুবই ভালো লাগবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।
দেখুন আমার একটা চিপস ভাঙেনি, প্রতিটা গোটা গোটা রয়েছে। এতে আমি দিচ্ছি বিট নুন, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবগুলো দিয়ে দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, খুব মচমচে হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।